বিএনপির শীর্ষ নেতাদের আটাশে অক্টোবরের সহিংসতায় পুলিশ হত্যার দায় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেল হত্যা দিবসের অনুষ্ঠানে তিনি বলেছেন দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে মাঠের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিলেন তারা গোয়েন্দা পুলিশ জানিয়েছে থেকে আটচল্লিশ ঘন্টার অবরোধ বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন রাজধানীতে আঠাশে অক্টোবর মহাসমাবেশে সহিংসতা ও পুলিশ হত্যার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতাদের অনেককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ আগামী আরও দুই দিন যে অবরোধটি ডেকেছেন সেখানেও আমাদের আগাম তত্ত্ব আছে আমাদের গোয়েন্দা তত্ত্ব আছে আমাদের পুলিশের প্রতিটি সদস্য বিভিন্ন এলাকায় থাকবে আমাদের ডিবি পুলিশ প্রত্যেকটি এলাকায় যারা মামলার আসামি যারা ওয়ারেন্টভুক্ত আসামি যারা এফআইআরভুক্ত আসামি তারা প্রত্যেকটা জায়গায় অভিযান চালাবে এবং আমি মনে করি আমাদের গহিটা একটা চলমান প্রক্রিয়া একত্রিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর অবরোধ কর্মসূচির পর আবারও রোববার সকাল থেকে আটচল্লিশ ঘন্টার অবরোধ ডেকেছে বিএনপি রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অবরোধের নামে সহিংসতায় লিপ্ত বিএনপি বসে তারা সিদ্ধান্ত দিচ্ছিলেন সেই সিদ্ধান্তের পরে এই সমস্ত ঘটনাগুলি ঘটছে কাজেই তারা দায় এড়াতে পারেন না তারা যদি নির্দোষ হয় পুলিশের তদন্তের পরে তারা মানে নির্দোষ হলে তারা খালাস হবে আর না হলে তাদের নামে চার্জশিট সহিংসতার ঘটনায় পুলিশের তদন্তে নির্দোষ প্রমাণ না হলে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা